চট্টগ্রাম লোকাল চ্যানেল আগাদে পূর্ব কুঞ্জেরকম। দর্শক, চট্টগ্রাম শহরত বেজালর সুদ দিন দিন বাড়ি যার গই। গত কিছুদিন আগেও ভদ্রারর হক মার্কেটত র্যাবর বিশেষ অভিযানত বোধ বেজাল এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ পা গেল। আর সেসব দোয়ানোরে র্যাবে জরিমানা গজ্জিল 7,50,000 টাকা। আসলে সাধারণ মানুষ বেজাল ওষুধ চিনিব কেনে তা লই হতা হইয়ে বিভিন্ন জনে তা অনারা শুনুন। ইয়ান লইয়ারে আরা যারা এই ওষুধ ব্যবসার সঙ্গে যারা জড়িত বা ওষুধ সংগঠন লইয়ারা যারা আরা হাস করে আরা নিজেরাও কিন্তু এই জায়গার মধ্যে অনেক সময় বিব্রত হই পণ্য আসল পণ্য নয়। মার্কেটে নকল বেজাল এই ব্যাপারে কোনো ওষুধ ব্যবসায়ী ব্যবসায়ী জড়িত নয়, বিভিন্ন অসাধু ওষুধ কোম্পানি এবং কিছু কিছু সাত্তান্নেষী মহল বিভিন্ন কোম্পানির ওষুধেরা নহল করিয়ারে সেম গেট আপ দিয়ে মার্কেটে ছাড়ে। জিয়ানোর পরিপ্রেক্ষিতে উগ্র দোয়ানদারের পক্ষে সম্ভব নয় পণ্য আসল পণ্য নহল যতক্ষণ পর্যন্ত ইউজ না করে। নামি নামি কোম্পানির ভালো ভালো ওষুধেরও 2 নম্বর গড়িয়ারে, কিছু কিছু অ্যান্টিবায়োটিকেরও কিছু 2 নম্বর গড়িয়ারে, কিছু কিছু ব্যবসায়ী হলে ওই ইতার ইয়া চরিতার্থ করিবার লাগে, মানে ব্যবসায়ী আনার ইয়া করিবার লাগে। না আর তো বেজাল সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আর কোম্পানির ব্র্যান্ড থেকে লিখে ফেলে এখন সন্ধান দিয়ে বেজাল করে দিবে। আর তো জানা বিছানবার আর দেখানোর কোনো আর সুযোগ নেই, এবং আর তো যদি সাদা যদি কেমিস্ট গিয়া থাকতো টেস্টিং ল্যাব থাকতো আমরা পরীক্ষা হয়ে যেত। এখন মানে ভালো হইবে যেরকম কালার, খারাপ হইবে সেরকম কালার, এখন একমাত্র টেস্টিং ছাড়া কি হইতে তো মানে আর মনে হয় একটু সোডা আর কোনো দোকান দিই চাইবে কি মিষ্টি নাকি মিষ্টি ছাড়া দিলে মুকুট দিলে করতে দিই ইয়ে টেস্টিং ছাড়া আর মজা হয়ে যাবে। আর যতটুকু চাই যে মানুষের সেবা ইয়ে ওষুধ ব্যবসা নিয়ে মানুষের সেবা যত খাই আর বাঁচে, আর নিজেরও আর ফ্যামিলির ওষুধ খাবার আর আত্মীয় স্বজন আর আজ যেটুকু বেজাল বেশি জানিও নি তৈলিবে আর এলাকাত ওষুধ দিবে কিনে দিয়ে যাবে আর ফ্যামিলির মানুষই কিনে আসার প্রত্যেকের তো আমি ওষুধ চাই দিন নয় ইয়ার তো মোটামুটি আর খুব সতর্ক থাকি। এখন অসাধু হয়তো কিছু লোক আছে জীবন আরও অগোচর করে যে আরও নজর আমি আর মার্কেটে এগুলো আমি তদারক করি এবং নিয়ন্ত্রণ করি। যারা এই ধরনের নিম্নমানের বেজাল ওষুধ বিক্রি করে তাদেরকে বিরত থাকার জন্য তাদেরকে অনুরোধ জানা। সরকারি ওষুধ প্রশাসনের ওয়েবসাইটত ফাজাইব আসল ওষুধের নম্বর এবং মূল্য তালিকা এমনই উল্লেখ করে হইয়ে চট্টগ্রামের ওষুধ প্রশাসন অধিদপ্তর। এটা প্রস্তুতকারক যে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম দেখলে মানে বোঝা যাবে, ঠিক আছে। এতে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার আছে, ডিআর নাম্বার আছে, এই ড্রাগটা অনুমোদিত, এই তো প্রথমত ওষুধ চেনার সহজ। যেই ওষুধের গায়ে ডিআর নাম্বার নাই বুঝতে হবে যে এই ওষুধটা আমাদের ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত। একটা প্রতিষ্ঠান হয়ে তার ডিআর নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট আছে, তাৎক্ষণিক কোনো ভোক্তা ইচ্ছা করলে ভোক্তা যাতে প্রতারিত না হয় সেই জন্য আমাদের ওয়েবসাইটে যদি সার্চ দেয় তখন সে বুঝতে পারবে যে এটা এই ওষুধটা অনুমোদনকৃত কিনা, সেটা অলরেডি শো করবে। এখন এটাই ওষুধ চেনার সহজ উপায়। এছাড়া ওষুধের লেভেলে মোড়কের মধ্যে সব বর্ণনাগুলো দেয়া থাকবে, একটা প্রস্তুতকারকের তার ঠিকানাটা উল্লেখ থাকবে, এই ওষুধের মেয়াদকাল উল্লেখ থাকবে, উৎপাদন তারিখ মানে মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য এগুলো অলরেডি লেভেলে থাকে। মানে একটা মানে ক্লেম যে ইম্পর্টেন্সিটা সেটা অলরেডি ওষুধের গায়ের মধ্যে তার ওষুধের উপাদানের নামও বর্ণিত থাকবে, বলা থাকবে, তো এগুলো দেখেই চেনা যাবে। আমরা তো মাঠ থেকে র্যান্ডমলি পোস্ট মার্কেটিং স্যাম্পলিং করি, প্রত্যেকটা র্যান্ডম স্যাম্পলিং করি, যেমন আমাদের আমরা প্রতি মাসে আমরা র্যান্ডম স্যাম্পলিং করতে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানের, যে এটা মান বিশ্লেষণের জন্য আমরা বিশ্লেষণাগারে আমরা ফেরত করি। শুধু ডাক্তার নয়, মানুষ উত্তীর্ণ সচেতন অপরিব বলে জানাইয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি। ডাক্তার চিকিৎসক সমাজে জড়িত থাকলে তারা কিন্তু আর বিএমএর পক্ষে তো মানে সাপোর্ট দিবেন, আর কিন্তু এই অভিযান পক্ষে এবং যারা বিশেষ করে দেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করিবার লাগে আর কিন্তু জনগণের সাথে লইয়া এই সমস্ত যেগিন বেজাল ওষুধ প্রস্তুতকারক যারা আছে, যারা বেজাল ওষুধ বিক্রি করে তারার বিরুদ্ধে যে কোনো অভিযানক আর বিএমএর পক্ষে তো সহযোগিতা, আর তো ইয়া ওষুধ কন্ট্রোল যারা আছে যারা প্রশাসনের দায়িত্ব আছে তারা তো কিন্তু তৎপরম্পরিক সাথে সাথে আর জনগণেরও কিন্তু সচেতন হন পড়বে। এখন হতলে দে আই তো রেখিলাম দে জিমেক্স লিখিলে, এখন কেউ যদি জিমেক্সই বে অন্য কোম্পানির ওষুধ একই রকম জিমেক্স বে তো
ওষুধ প্রস্তুতকারক যারা আছে তারা তো সারা অন্যরা বুঝতো নি, আর সাধারণ জনগণ বুঝবে। তো সাধারণ জনগণত্বে কিন্তু সচেতন বলতে কি বুঝে, যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত, যারা দুর্নীতির মধ্যে লিপ্ত, যারা এই সমস্ত বেজাল ফ্যাক্টরি বানায় রাখছি, আশেপাশে যারা আছে জনগণ যদি সচেতন হয় যে কোনো ক্রিমিনালেরও কিন্তু ধরন যায়। ইবে কিন্তু অনাফাইত্যান্য আইনি ফাইত্যান্য অন্য কেউ ফাইত্যান্য ইবে কিন্তু দৈত্যে গেলি প্রতিটা এরিয়ার মধ্যে জনগণের সচেতন গরম করি, প্রতিটা জনগণের দায়িত্ব। আর ফাঁসে খনে দুর্নীতিগরের কিন্তু জনগণ হইতারিব, আর বাসার ফাঁসে খনে দুর্নীতিগরের জন তুলি জনগণের তো আগে ইনফরিব সচেতন হইব, যদি খনে ইনফরমেশন যদি ফাইদে অমুক জায়গার মধ্যে ওগো মানে ফ্যাক্টরি করিয়ে অথবা বেজাল ওষুধ প্রস্তুতকারক করে ইত্যাদি যদি ইনফরমেশন দেয় সঙ্গে সঙ্গে আর প্রশাসন অ্যাকশন নিয়ে আর বিএমএর পক্ষ তো আর অ্যাকশন নিয়ে হন বেজাল ওষুধ পাইলে ফোয়ারে ফোয়ারে প্রয়োজনীয় ব্যবস্থা লইব বলে হইয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাজারে যারা লোকাল রিটেইলার যারা তারা যে ওষুধটা বিক্রি করছে সে ওষুধটার মান সম্পর্কে বা সেটা খারাপ না ভালো এটা কনজিউমার অথবা রিটেইলার তারা কীভাবে জানবে? এই তো এটা আসলে শুধুমাত্র কেমিক্যাল টেস্টের মাধ্যমেই এই জিনিসটা জানা সম্ভব। বেসিক্যালি কেমিক্যাল টেস্ট করার জন্য আমাদের লোকাল রিটেইলার যারা আছে যারা ওষুধ ব্যবসায়ী তাদের কাছে কিন্তু সে ধরনের কোনো প্রযুক্তি নাই, আর আমরা যারা কনজিউমার তাদের কাছেও কিন্তু সেই প্রযুক্তিটা নাই যে আসলে ওষুধের ইনগ্রেডিয়েন্টস ঠিক আছে কি না বা ওষুধটা মানসম্মত কি না। তো সেই ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণের দায়িত্ব আমার মনে হয় যে যেই সব কোম্পানি ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই ওষুধগুলো তৈরি করছে তাদের, এবং এটা নিয়ন্ত্রণের জন্য সরকারের যেই কনসার্ন অথরিটি আছে তারা এটার মান সম্পর্কে নিশ্চিত হয়ে তারপর বাজারজাত করার জন্য সেটার পারমিশন দিবেন তারা। আর আরও একটা বিষয় যেটি আপনি জানতে চেয়েছেন যে আমরা এই এই ধরনের ওষুধ যদি পাওয়া যায় আমরা কী ব্যবস্থা নিব, আমরা যেটি করি সেটি হচ্ছে যে লোকাল পর্যায়ে যদি এ ধরনের কোনো ওষুধের অ্যাগেনস্টে কোনো কমপ্লেইন থাকে স্পেসিফিক, তো সেই ক্ষেত্রে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে যারা এই জিনিসটা বাজারজাত করছেন তারা আমরা যদি নিশ্চিত হই যে তারা জানেন যে এটি একটি অবৈধ ওষুধ এবং তারা এটাকে বাজারজাত করছেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিতে পারি। কিন্তু কনসার্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি যেহেতু তাদের ফ্যাক্টরিগুলি আমাদের এলাকাতে না, আর যদি আমাদের এলাকাতে হয় তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট বা সুনির্দিষ্ট কোনো কমপ্লেইন থাকলে সেটার বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে মোবাইল কোর্টে, আর যদি না হয় তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি লোকাল যারা আছে তাদেরকে এই ওষুধগুলো ব্যবহার সম্পর্কে সচেতন করা যায় এবং যেটি করা যায় যে তারা যেন এই জিনিসগুলো বিক্রি না করে এই বিষয়টা মোবাইল কোর্টের আওতায় এনে হয়তো তাদেরকে জেল জরিমানা বা তাদেরকে এই কাজ থেকে বিরত রাখার একটা সুযোগ সৃষ্টি করা যায়। যে ওষুধ কিন বাজারত বেজাল হয় এগিন আর ক্যানেসিন নাম তালয়ের হইয়ে উগ্র ওষুধ কোম্পানির মালিক নকল ওষুধ ক্যানেসিন নেবেন, আর সাধারণ জনগণ যেহেতু আয় ওষুধ কোম্পানির মালিক হিসেবে আছে আয় আল্লাহ এত কইবে সহজ নিবেন লাই অনর মনে করেন এই খুলিবার পরে মনে করেন অনর যে পাতা আছে পাতার মধ্যে যেন আর ইবে করিয়ারতুন গড়িয়া নিবে এই উরু জিবে লেখা, আর এটা যদি মনে করেন অনর বাংলাদেশের জিম করে ইন কিন্তু অনর ডলা দিলে উড়ি যাবে রং, এটা কিন্তু ডলা দিলে রং উঠতো নয় অনেক গরিশন এটা কিন্তু কোনো কাম হইতো না কিন্তু যত যাই গরিবেন, কিন্তু বাংলাদেশি ইঞ্জিন লোকাল মেড ইন কিন্তু অনেক দুই এক সেকেন্ড করছিলে কিন্তু যাবে তুই তাহলে কিন্তু ইজিলি কিন্তু তুই বুঝা যায় ইবে কি আসলে কি বাংলাদেশি মেড না কি মেড। আর বক্সের মধ্যে অনর মনে করেন ভেজাল জিন গড়িটাকে বেসিক্যালি অনর বক্স যদি অন যদি আর দেন আর কোম্পানির ওষুধ যদি অনর ব্যাগসমত খাই থাকুন তাহলে অনে মনে করেন ওকে বক্স দিলে অনেক বুঝিতে পারিবেন শুরুত কিন্তু বুঝিতে পারিবেন যেন অনে মনে করেন ফোয়ার লাইফ বোঝাইবার লাগে এই জন্য বউ যদি ফার্স্টে যদি পছন্দ হয়ে যাবে তার মানে কেন বিয়ে দেবে কই ইবিওটিক এরিলে অনে যদি সবসময় যদি আর ওষুধ খাই থাকেন বা স্কোয়ার ওষুধ বা ইনসেপ্টার ওষুধ জিবে খাইবেন ইবে কিন্তু বক্স ইবে কিন্তু অনেক মনের মধ্যে কিন্তু ডুবি রইয়ে কিন্তু অনেক ফার্স্ট দেখা দেখিলে কিন্তু অনেক বুঝবেন কিন্তু ইবে কি আসলে কি। আর দ্বিতীয়ত অনেক খুলিবার পরে ইবে তো গেল অনর মনের মধ্যে যদি কিছু সন্দেহ আইয়ে যায় না ইবে কেন তাহলে অনেক কিনবেন উগে ট্যাবলেট লইবেন লই এনে ইবে অনে এসন আর এটা কিন্তু এলবিএন আছে আচ্ছা আচ্ছা অন্য কোম্পানি যদি আইবে নকল করে ইবে গড়িলে কিন্তু যাইবে আর ইবে কিন্তু ডাইরেক্ট ডাইস দিয়ে একদম ইয়া করো অনর খোদাই করো ইবে সিলমারা লোয়ার ইয়ার মধ্যে আর ওষুধ মনে করেন অনর এই গুরুইতো না মানে ওষুধ গরিবের পরে গুরুইতো না কিন্তু কিন্তু জি নকল ইবে তো ট্যাবলেটের ক্ষেত্রে ক্যাপসুলের ক্ষেত্রে কি ক্যাপসুলের ক্ষেত্রে মনে করেন ইবে মনে করেন আর ক্যাপসুল জি এই মনে করেন আর ক্যাপসুল খুলি ক্যাপসুল খুলি যে
এই মনে করো পাউডার, পাউডার দিবে কিন্তু আস্তে করে জিব্বা দিলে বুঝতে পারবে এবার কি বরিক পাউডার না কেমিক্যাল। বিশেষজ্ঞ হাত আছে বিকজ অফ দোকান দরক তো জানে কিন্তু শূন্য দুই নম্বর শূন্য এক নম্বর। আজ যদি মনে করেন আর ওষুধ বিক্রি করি বক্স মনে করেন এর 200 MRP রেট আছে 280 টাকা। যারা নকল ওষুধ বিক্রি করে তার কি করে মনে করেন আর যাবে 280 টাকা রেট টাইব ও একটা দোকানত যায় অফার করি বুঝে 150 টাকা। তো 150 টাকা হইলে অনেক বুঝবে এখন অনেক দেশ আট কিনুন অনেক মনে করেন ইয়ালতন ইবে গো হইয়ে দেবো 150 টাকা। এখন হক আর মনে করতুন সেম শার্ট লই জন্য অনেক 500 টাকা দর একই জিনিস একই শার্ট তুলে অনেকই ইবে কিন্তু অরিজিনাল ইয়ালো না কিন্তু ইবে কিন্তু গার্মেন্টস মেড বা মনে করেন কোনো গিয়ে বানাই দিয়ে দিবে। তো অনেক এখন অনেক সচেতন হইলে কিন্তু প্রচুর পরিমাণ দুই নাম্বার ইয়ে, তারপর অনর মনে করেন আর এজিথ্রোমাইসিন জিবে আছে কিন্তু প্রচুর পরিমাণ দুই নাম্বার ইয়ে। এখন আরো বাইরে যে কেন আর আর যে ডিস্ট্রিবিউটর অকল আছে ইতারা কাছে বিভিন্ন অফার যা মানে ইবে এত দাম ওরা তো ইজিলি ইবে বুঝি যাবে ইবে এক নাম্বার না দুই নাম্বার ইবে। দোকানদারক কলার করে রিকোয়েস্ট করছেন যে তারা যাতে কানা এই জিনিস, কারণ আয় যদি দুই নাম্বার ওষুধ বানাই আনি দোকানদারক কলার যদি না রাখে তাহলে ও বেশি পড়াইবে ইবে তো বেশি বেলায় দোকানদারক কলার সহায়তা করে। এখন আয় ব্যাকর কাছে রিকোয়েস্ট করছেন যে দোকানদারক কল ওরা যাতে এই না কানা বুঝি শুনে, কারণ অনে মনে করেন ইবের খারাপ জিনিস কি অনেক শহরের মধ্যে মনে করেন অনে ইবে অ্যান্টিবায়োটিক দরকার ও এখন অ্যান্টিবায়োটিক খাই দিবে দুই নাম্বার। এখন নতুন ইমিডিয়েট হসপিটাল তো রাতে তিনটা বাজে হরে কি পাইব। তো এখন আই ওষুধ কোম্পানির সংশ্লিষ্ট যারা জড়িত আছে বেকার আই ইয়া গজন তারা কোম্পানির পক্ষ তো যেতে ওরা খবর পাইব দেখুন ওষুধ তারা নকল বা ভেজাল বাইরের ওরা যাতে ওয়ারে প্রশাসনের যোগাযোগ করি এর ইবে যাতে প্রতিরোধ করি বেড়া এবং বাজার তুন কেনে ইবে দূরীকরণ করা যায় সাধারণ মানুষের দাবি হলো যে যেসব ফার্মেসি ভেজাল ওষুধ ফাজাইব তারে সারা জনমর লাই ওষুধ বেচন বন্ধ করে দেওয়ান ফরিব এবং বিনা বিচারে 5 বছর জেল দেওয়ান ফরিব। মনিরুল ইসলাম মুন্না, C+TV। দর্শক আর এই ভিডিও কিন্তু অনারস্থ কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং C+ এর ফোন এই চাহ।